আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ইমপ্লান্ট অ্যান্ড ব্রিজ সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ডেন্টাল ইমপ্লান্ট এবং ডেন্টাল ব্রিজের চিকিৎসা মূলত দাঁত তোলা স্থানের ফাঁকা ও ফেলে দেওয়া দাঁতের শূন্যতা স্থায়ীভাবে পূরণ করার জন্য। ডেন্টাল ইমপ্লান্ট শব্দের অর্থ হলো দাঁত প্রতিস্থাপন করা এবং ডেন্টাল ব্রিজ শব্দের অর্থ হলো দাঁতের সেতু বন্ধনী। তো ভিউয়ার্স, আসুন আমরা এই দুটি ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো প্রথমেই আমরা ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে জানব। ভিউয়ার্স, ডেন্টাল ইমপ্লান্টস মূলত দাঁত প্রতিস্থাপন করাকে বোঝায়, অর্থাৎ স্থায়ীভাবে করাকে বোঝায়। আর ডেন্টাল ইমপ্লান্ট একটি স্থায়ী চিকিৎসা। যখন মাড়ি থেকে একটি দাঁত তুলে ফেলা হয়, সেখানে একটি দাঁত বসাতে গেলে যদি আপনি পুরোপুরি স্থায়ীভাবে একটি দাঁত বসাতে চান অন্য কোনো দাঁতের সাহায্য না নিয়ে, তাহলে আপনাকে সেখানে ইমপ্লান্ট করতে হবে। আর ইমপ্লান্ট করার জন্য যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে ঠিক সেইখানেই ইমপ্লান্টটি প্রতিস্থাপন করা হয়। তার জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে গেলে যেখানে আপনার দাঁতটি তোলা হয়েছে ঠিক সেখানেই এমন ধরনের, এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনের মাধ্যমে এখানে ইমপ্লান্ট করা হচ্ছে, তো এটি হচ্ছে সার্জিক্যাল পোস্ট, যেটি চোয়ালের হাড়ের সঙ্গে মিশে থাকে, চোয়ালের হাড়ের ভিতরে থাকে। আর তারপরেই এই সার্জিক্যাল যে পোস্টটি রয়েছেন, এরপরে অ্যাবাটমেন্ট করে তারপরে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়, ক্রাউন করে দেওয়া হয়, তাহলে সেটি হয়ে যায় ইমপ্লান্ট। যেমনটি এইখানে আছেন, এটি হচ্ছে ইমপ্লান্ট করা ফুল একটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ইমপ্লান্ট হয়েছে, এটি যে এখানে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটি চোয়ালের হাড়। সেই হাড়ের ভিতরে এভাবে যে সার্জিক্যাল পোস্টটি এভাবে স্থাপন করা হয়েছে এবং তার উপরে ক্যাপ করে দেওয়া হয়েছে। এটি একটি স্থায়ী চিকিৎসা। তো এটি হচ্ছে, এটিকে বলা হয় ডেন্টাল ইমপ্লান্ট। যদি আপনারা ন্যাচারালি দেখেন, তাহলে দেখুন এখানে একটি দাঁতে ইমপ্লান্ট বসানো রয়েছে এবং এটি কমপ্লিট করা পরের ছবি হচ্ছে এটি, যেটি দেখতে সেম দাঁতের মতোই। এবং এই ইমপ্লান্ট করা দাঁত দ্বারা আপনি অরিজিনাল দাঁতের মতোই এতে শক্তি পাবেন, ব্যবহারের উপযোগী হয়ে থাকে এগুলা ইমপ্লান্ট করা দাঁত। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিও এখানে দেখুন, এটিও ইমপ্লান্ট করা দাঁত। তো দেখতেও সেম পাশের দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করে এটি তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আসুন এবার আমরা দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে ডেন্টাল ব্রিজ বা দাঁতের সেতু বন্ধনী। তো ডেন্টাল ব্রিজ এর জন্যই বলা হয়েছে, কারণ ডেন্টাল ব্রিজটি মূলত দাঁত তোলা যে ফাঁকা জায়গাটা থাকে সেটি পূরণের জন্য করা হয়। তো ডেন্টাল ব্রিজ করার সময় অবশ্যই পাশে আপনার দাঁত থাকতে হবে, অর্থাৎ যদি এখান থেকে দাঁতটি তোলা হয় তাহলে এখানে দাঁত থাকতে হবে। যেহেতু এখানে দাঁত আছে, তাই এখানে 3 ইউনিটের ব্রিজ করা হচ্ছে। এই ব্রিজটি হলো ক্যাপের মাধ্যমে তৈরি হয়। 3টি ক্যাপ যখন একত্রে একসঙ্গে জয়েন্ট হয় তখন সেটি 3 ইউনিটের একটি ব্রিজ হয়। ব্রিজ করার সময় যদি শেষ প্রান্তে দাঁত না থাকে তাহলে আপনি ব্রিজ করাতে পারবেন না, তাহলে আপনাকে দাঁত লাগাতে গেলে ইমপ্লান্ট করতে হবে। তুলনামূলক ব্রিজ ট্রিটমেন্টের তুলনায় ইমপ্লান্ট চিকিৎসা বেশ ব্যয়বহুল। এখানে দেখতে পাচ্ছেন, যদি 2টি দাঁত না থাকে তাহলেও আপনি ব্রিজ করাতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যে ব্রিজ করানোর জন্য শেষ প্রান্তে দাঁত থাকতে হবে। যদি শেষ প্রান্তে দাঁত না থাকে তাহলে আপনি সেখানে ইমপ্লান্টের মাধ্যমে দাঁত তৈরি করে নিয়ে ব্রিজ করা যেতে পারে। সেটি অবস্থার উপর নির্ভর করে যে কীভাবে কী করতে হবে। তো এটি হচ্ছে ডেন্টাল ব্রিজ, যেটি পাশে 2টি দাঁত থাকতে হবে তাহলে আপনি ব্রিজ করাতে পারবেন। ব্রিজ করানোর মাধ্যমে দাঁতের যে ফাঁকাটা থাকবে, 1টি দাঁত বা 2টি দাঁত ফেলে দেওয়ার যে ফাঁকা থাকবে সেটি আপনি পূরণ করতে পারবেন এবং স্বাভাবিকভাবে যে দাঁতের যে কাজগুলো থাকে সেগুলো আপনি চালিয়ে নিতে পারবেন এই ব্রিজ করার মাধ্যমে। তো ভিউয়ার্স, এটি হলো ডেন্টাল ব্রিজ। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি দাঁত না থাকার কারণে পাশে যে 2টি দাঁত রয়েছে সেখানে 2টি দাঁতের সাহায্য নিয়ে কিন্তু এখানে 3 ইউনিটের ব্রিজ করা হয়েছে, অর্থাৎ দাঁতের এই ফাঁকা জায়গাটা বন্ধ করার জন্য পাশের 2টি দাঁতের সাহায্য নিয়ে
পাশের দুটি দাঁত এবং মাঝখানে একটি মোট তিনটি ক্যাপ একত্রে করে এখানে ব্রিজ করা হয়েছে। এই তিনটি কিন্তু ব্রিজ করা দাঁত, যেমন দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল দাঁতের মতোই দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ডেন্টাল ব্রিজের চিকিৎসা, এটি হলো ডেন্টাল ব্রিজ। এটি যদি মাড়ির দিকে হয় তাও আপনি করাতে পারবেন, যদি সামনের দিকে হয় তাও আপনি করাতে পারবেন। এখানে দেখুন সামনের দিকে করা হয়েছে, এখানে একটি দাঁত এখানে নাই। তো পাশে যে দুটি দাঁত দেখা যাচ্ছে, এই দুটি দাঁত বেশ আগের থেকেই সমস্যা ছিল। তো যাই হোক, এই দুটি দাঁত ছোট করে কেটে নিয়ে ট্রিটমেন্ট করে সেখানে কিন্তু মাপ নিয়ে ক্যাপ তৈরি করে ব্রিজ তৈরি করে কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে। তারপরের ছবি এটি, এখানে দেখুন, এটি দেখে মনে হচ্ছে ন্যাচারাল, মাড়ির ভিতর থেকে দাঁতগুলা বেরিয়ে আসছে তেমনই মনে হচ্ছে। তো এটি হচ্ছে ব্রিজের ট্রিটমেন্ট। ব্রিজের ট্রিটমেন্ট এবং ইমপ্লান্টের তফাতটা হলো এই যে ব্রিজ করার সময় পাশে যে দাঁত থাকবে সেই দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে ক্যাপ হবে। আর যদি আপনি ইমপ্লান্ট ট্রিটমেন্টটি করান তাহলে অন্য কোনো দাঁতের কোনো সাহায্যের প্রয়োজন নেই, শুধুমাত্র যেখান থেকে যে দাঁতটি তোলা হয়েছে সেই দাঁতটি হুবহু আপনি পেয়ে যাবেন কোনো রকম সাইডের দাঁতের সাহায্য ছাড়াই। এটি হচ্ছে ইমপ্লান্ট। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। আর এ বিষয়ে এই ধরনের ট্রিটমেন্টের খরচ সম্পর্কে জানতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন, আপনি পরামর্শ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।